উদয়পুর শিকক আকার মানে থাইয় সেলাইখা সালকাথাং কথাং শিরাং সালে দিপর নক ফাঙ্কারি সানি খক ছা রাশাই রাং তাই রাং চাক নি কাঞ্জাক নাই মানে র খগৈ তালাংখা শিকক র পাতিমুখ উদয়পুর নি মধ্যপাড়া আমচাই অঙ্গ খরকসা হাবাইয়া কাজাক চাকরা তুলসী দাস মোদাক নি নগ শিকক র হাবৈ মানে খগৈ তালাংলায়ও নক ফাং আজর ভিক ন আগরতলা বীরখুম খোলানি নাহারিনানি বাগৈ থাংজাক তংমানি আজরাও ন সেপ মানে তাইলাম সবাই আলমারি তে শোকেস নি রাং তে রাংজাক নি কাঞ্জাক নাই মানে র খগৈ খারলাংবাইখা শিকক র পাতিমুখ ন তুই আর কে পুর পিএস কমপ্লেন ফাইল খাইজাইখা ফিয়া কাইসা জরাও ওসি বাবুল দাস নীতি দুল মুংবাই কবাং মা শিকক রং রমজাগো হনে কক খানাজাগো শিকক রক মানে খগৈ ব ফাল নগ মানে রক ফালেই আবো ব সাইমান লাই পুলিশ ফিয়া তামনি বাগৈ আ ফাল নগ রগ তাবক তাই রুতু মং চালক লাই হনে কক কাশনা চেঙ্কা উদয়পুর পুলিশ রকনা তুই কবে চুরি হয়েছে এবং কিভাবে জানতে পারছেন আপনারা? এটা এতে আজকেই কিছুক্ষণ আগে আমার মানে আমার বাড়ির মানে মিসেস এটা ট্রিটমেন্টের জন্য চেন্নাই গেছিল, তা আজকে এয়ারপোর্টে এসছে তারা, আজকে আমি তাদেরকে আনতে গিয়েছিলাম এই ঠিক সকাল 9:48 নাগাদ এরকম আমি বেরিয়েছি। তো এই কয়েক ঘন্টার মধ্যে আমি যখন তাদেরকে আনতাম রাস্তায় এখান থেকে খবর পেলাম যে কে বা কারা কতজন মানে কতজন সন্দেহভাজন দুই তিনজনকে তারা দেখেছে এখানে আমার বাড়িতে পিছন দিয়ে জানলা শীত এবং জানলা পাল্লা ভেঙে ভিতরে ঢুকে সমস্ত আলমারিগুলো তছনছ করেছে এবং ভেঙে নগদ টাকা 1,08,000 টাকার মতন এবং স্বর্ণ অলংকার অনেক কিছুই চেন আংটি দুটো বালা কত সমস্ত জিনিসগুলি সব তারা নিয়ে গেছে এবং বিভিন্ন তিনটা আলমারিকে তছনছ করে ভেঙে ফেলেছে এবং কাগজপত্রগুলি সমস্ত হ্যাঁ নষ্ট করে দিয়ে গেছে। এগুলো করেছে এখন সম্ভবত এটা সময়টা এই 10:00 থেকে 1:30 মধ্যে ঘটনাটা ঘটেছে। কত লক্ষ টাকা এবং কত ভরি স্বর্ণ আপনাদের চুরি হয়েছে? লক্ষ টাকা মনে কে দুইটা হয়েছে 1,08,000 টাকার মতন হবে মানে টোটাল 8,000 সামথিং এটা। আর স্বর্ণ বলতে এখানে একটা হার নিয়েছে প্রায়দের আর একটা আংটি দুটো পালা নেওয়ার অ্যাবাউট প্রায় 3.5 ভরির মতন স্বর্ণের অলংকার তারা সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা মধ্যপাড়া উদয়পুর ডক্টর এস বি চক্রবর্তীর অপোজিট বাড়ি। আচ্ছা, এখন কি থানায় জানিয়েছেন আপনারা? থানায় গেছিলাম আমরা যখন রাস্তায় অন রোডে ছিলাম তখন এখান থেকে অনেকে যারা দেখেছে তাদের দুই তিনজনকে যখন এটা অপারেশন করে যখন তারা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিলো তখন সন্দেহভাজন দেখে যে পিছনে তারা দেখেছে পাড়ার প্রতিবেশী তারা এসে দেখেছে যে পিছনে জানলাগুলো সমস্ত ভাঙা, তখনই তারা আমাকে বাই ফোনে আমাকে জানালো যে এরকম একটা ইনসিডেন্স হয়েছে আমার বাড়িতে। তারপরে এখন এসে এটা আমি জানতে পারলাম যে দেখলাম এখন তখন পুলিশ আমাদের অ্যাবসেন্সে এসেছিলো দেখে গেছে তারা সরজ মেনে। আমিও থানায় গেছিলাম কিছুক্ষণ আগে, এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি মানে অন্য একটা কেসে এখানে পাইনিও নাকি উনি আসবেন আমাদেরকে কথা দিয়েছেন এসে এখানে সরজমিনে দেখবেন বিষয়টা কী করা যায় এবং এটা ওনার কাছে আমাদের আবেদন থাকবে যে সুষ্ঠু তদন্ত করে যাতে জিনিসগুলি আমরা রিকভারি হয় আমাদের বা পেতে পারি তার জন্য উপযুক্ত উনি যেন পদক্ষেপ নেন এটা আমাদের একটা অনুরোধ থাকবেন ওনার প্রতি। আপনার নাম? আমার নাম তুলসীদাস মোদক, আমি একজন রিটায়ার্ড টিচার।